আমার আমাদেরকে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল ওরা বোম টুম মেরিটারে আমাদের লোকজনকে সতর্ক করে দেওয়ার পরে আমরা একটা জায়গায় শেল্টার নিতে যাচ্ছি তখন আমার ওদের ছোড়া ইটে আমার নাকে এসে পরে রক্ত ঝরে তারপর এটিএমে ঢুকেছিলাম আমরা তো এটিএমের গ্লাস টাস ভেঙে আমাদেরকে প্রাণে মারার জন্য চেষ্টা করেছে আমার দুজন পিজি ছিল তার জন্য হয়তোবা সরাসরি ঢুকে নেয় কিন্তু দূর থেকে অসংখ্য ইটিপটেন মেরেছে আমার পিজির মোবাইলের কাজ তৈরি হয়ে গেছে আর এছাড়া আমাদের প্রায় দশ বারো জন বিভিন্ন আহত হয়েছে একজন তো মুমূর্ষ অবস্থায় আছে আশি বছর বয়সের আমাদের পারমিটেড মিটিং ছিল পুলিশ ছিল ঘটনাস্থলে পুলিশ ছিল কোন জায়গায় হয়েছে ঘটনা হয়েছে চরিলাম বাজারে আমাদের যে পাঁচ আছে তার সামনে আমরা সভা করছিলাম আর ওদের ওরা ব্লকের কাছে আনথরাইজড জমায়েত করেছিল থেকে তারা ফিরে এসে তাদের পার্টি অফিস আছে একটা সেখান থেকে তারা বোম কাচের বোতল বিয়ারের বোতল আর অসংখ্য ইট থ্রো করেছে এবং ইটের আঘাতে অধিকাংশে আহত হয়েছে তারপরে ফিজিক্যালি দু চারজনকে হাতের কাছে পেয়ে এমন মার দিয়েছে এই যে বৃদ্ধ ওনাকে মেরেছে দেখতে পেলাম যে হাসপাতালে বিজেপি কর্মীরাও বেশ আহত হয়েছে তো একজন বিজেপি আহত কর্মী বলেছেন যে সিপিএমের তরফ থেকে নিয়ে বিজেপির সিপিএমের তরফ থেকে বিজেপির দিকে বোমা হামলা করিয়েছে সেই বিষয়ে কী বলবো এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমরা ডেমোক্রেটিক ওয়েতে পুলিশের পারমিশনই প্রোগ্রাম করতে পারছি যখন তারা চেস করেছে তাদের ইট হয়তো বা পাল্টা ইট মেরেছে এতটুকু আমাদের তরফে বেশি হলে এতটুকু হয়েছে যে ওরা ইট মারছে ইট তুলে হয়তো তাদের যেহেতু মেরেছে সব তারা কারণ তারা তৈরি ছিল আমরা জানতাম না এতটা তৈরি আমরা এখন পর্যন্ত সিপিএমের কতজন কর্মী আহত হয়েছে এক্স্যাক্টলি ফিকে না কারণ কিছু লোক এখনও শেল্টার নিয়ে আসে চরিলামের কোনো বাড়িতে বা কোনো দোকানে এদের সকলকে আমরা ট্রেস করতে পারিনি এখন পর্যন্ত জনা আটেক আমরা আহত হয়েছে পেয়েছি একজন গুরুতর আহত সে তার প্রাণ যেতে পারে এর মধ্যে আমাকে লক্ষ্য করে বলছে তোকে আজকে প্রাণে মেরে ফেলবে আচ্ছা স্যার আরেকটা বিষয় এর মধ্যে একদম আপনি আপনাকে সরাসরি কে বলেছেন চিনতে পেরেছেন না এক্স্যাক্টলি তো চিনছি না এরকম মোটামুটি একটা ছেলে ওইখানে কারণ আমার পিজি যেহেতু পিস্তল ধরে আছে তার জন্য আমাকে এসে ধরতে পারছে না আমার সঙ্গে আরও দু চারজন লিডার পিজি থাকলেন আপনি আহত পিজি ফায়ার করে নাই কারণ এডিশনাল এসপি প্রণব না মানববাবু উনি না করছেন ফায়ার করবেন আমরা বলেছি যে ব্ল্যাঙ্ক ফায়ার করো দুটা ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ আছে কি না পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ একটা বরাবরই আছে এখানে আছে ওদেরকে নিয়ন্ত্রণে